আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এলাম মুর্শিদাবাদ বহরমপুর ইস্কর ফিল্ডে বই মেলায় ঘুরতে। তো যাই হোক, আজকে আমরা বই মেলায় ঘুরবো এবং অনেক বই কিনবো। যেই বইগুলো আমরা কোনো লাইব্রেরিতে পাইনি সেগুলো আমরা এই বই মেলায় পাবো। তো যাই হোক, আমরা এই বই মেলা কি কি হয় এবং বই মেলায় দিলে কি উপকৃত হয়, বই মেলায় কি কি হয় এগুলো আমরা জানবো, এবং বই মেলা কে শুরু করেছিল, সর্বপ্রথম বইয়ের নাম কি, এগুলো আমরা অনেক বিষয়ে আমরা আলোচনা করবো। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, 1858 সালে একজন জার্মানি ব্যক্তি পৃথিবীর প্রথম ছাপাখানা প্রতিষ্ঠান করেন। ব্যক্তির নাম জোহানেস গুটেনবার্গ। সেই ছাপাখানায় প্রথম ছাপা হওয়া বই গুটেনবার্গ বাইবেল পৃথিবীর প্রথম বইয়ের মর্যাদা পায়। শিল্পসম্মতভাবে তৈরি 42 লাইনের বাইবেল হিসাবে খ্যাত বইটির 21টি কপি এখনও বিদ্যমান, এখনও বিক্রির জন্য উন্মুক্ত হলে নিঃসন্দেহে এগুলোই হবে পৃথিবীর সবচেয়ে দামি বই। এবং জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে বই মেলা শুরু হয়েছিল 50 শতকে। তো দেখছেন, আমরা এই যে কম্পিউটারগুলো দেখছেন এগুলো অফারের জিনিস, এগুলো আপনাদের স্টুডেন্ট অফার আছে। এগুলো আমরা এখানে স্ট্যান্ড বক্স কম্পিউটার সমস্ত কিছু পাবেন, এবং আপনারা যদি নিতে চান তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং কি কি অফার পাওয়া যাবে তার সঙ্গে আপনারা আমরা তাদের মুখ থেকে শুনে নিই। যে কোনো ল্যাপটপের সঙ্গে পাবেন, আপনি 30,000 ল্যাপটপ, 1,00,000 ল্যাপটপ, যে কোনো ল্যাপটপের সঙ্গে এই 10 রকমের গিফট লাগবে। এই তো আপনারা এখানে আসবেন, এখানে অনেক ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, অনেক ফোন আছে, অনেক ইয়ারফোন আছে, অনেক ভিডিও বানানোর স্ট্যান্ড আছে। তো আপনারা যদি কেউ কিনতে চান তো আপনারা এখানে চলে আসবেন, এখানে অনেক রকম সার্ভিস দেওয়া হয়, অনেক রকম কম দামে সব কিছু পাওয়া যাচ্ছে। তো আপনারা এখানে আসবেন। এই তো আমাদের কাকু, মানে আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছে, এই কাকু আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছে। মিডিল ফিল্ডে গিয়ে একটা আমরা ভিডিও করলাম, দেখুন কেমন লাগছে। আপনাদের উপস্থিতির উপর ভিত্তি করে কিন্তু কনফারেন্সের অনুষ্ঠান, এটা আমাদের বই মেলা। তো কই বন্ধুরা, হাই দাও, কিন্তু বুলবুল সঙ্গীতালয় একদম তাহলে চলুন শুনি ওদের গান। এটা আমাদের। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং এবার আমরা যাব চাকরি কিভাবে পাবো। চাকরি পাওয়ার জন্য এবার আমরা তাদের মুখ থেকে আমরা জানতে পারবো যে কি করলে চাকরি পাবো। দেখুন আপনারা দেখতে এখানে কি কি পাওয়া যাচ্ছে, জানতে পারবেন। এখানে চাকরি পরীক্ষা কোচিং দেওয়া হয় আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার দিল্লি এবং কলকাতা 22 তারিখে ডেমোক্রাস রাখা হয়েছে, ক্লাসে আসুন, ক্লাস করুন। হ্যাঁ, মানে এখানে স্টুডেন্টদের জন্য সার্ভিস আছে ভালো। তো আপনারা যদি চাকরির পরীক্ষা দিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, তো বহরমপুরে আপনাদের যোগাযোগ করতে হবে। তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন চাকরি করতে চাইলে, এবং আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। দেখুন দাদারা আমাদেরকে সব বিষয়ে খুলে বললো এবং আমরা জানতে পারলাম। এখানে কি কি হচ্ছে, ইংলিশ এবং বেঙ্গলি ভাষা সাবজেক্টের বিষয়ে পড়ানো। আচ্ছা আচ্ছা,
আর এখন এই মুহূর্তে আমরা মেলাতে বাচ্চাদের একটা অ্যাক্টিভিটি করাচ্ছি, 1 মিনিট অ্যাক্টিভিটি, এইটা দিয়ে আমরা 1 মিনিট অ্যাক্টিভিটি করাচ্ছি। আচ্ছা, বাচ্চারা 1 মিনিটে রাইট হ্যান্ডে কতটা লিখতে পারে, সেম জিনিস লেফট হ্যান্ডে কতটা লিখতে পারে, এইটা আমরা করাচ্ছি। তার করানোর পরে আমরা বাচ্চাদেরকে একটা যে পেনটাতে ওরা লিখছে সেই পেনটা আমরা গিফট করে দিচ্ছি, সাথে একটা স্টিকার, সাথে আমাদের এই একটা কুইক প্রিন্ট থেকে স্টিকার দেওয়া হচ্ছে, দুটো ছোট এক্লিয়ার চকলেট দেওয়া হচ্ছে। তো যাই হোক, আপনারা অনেক কিছু জানলেন। এবার আমরা জানবো যে সাংস্কৃতিক অনুষ্ঠান কি। দেখুন কত সুন্দর ছোট ছেলে ছেলের সাংস্কৃতিক অনুষ্ঠান, তিনারা ছেলে মেয়ে, তিনারা আবৃত্তি, সংস্কৃতি, গান, প্রভৃতি ইত্যাদি ইত্যাদি, তারা ড্যান্স, গান, অনেক কিছু তারা করে শোনাচ্ছে, এবং তিনাদের কত সুন্দর গান আপনারা শ্রবণ করছি, আপনাদের খুবই ভালো লাগবে। আপনারাও আপনার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তিনাদেরকে ড্যান্স, গান, আবৃত্তি, কবিতা অনেক কিছু শেখাবেন, অনেক কাজে আসে। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগবে, পেজটিকে একটি অবশ্যই ফলো করে যাবেন।